অমৃতসর স্বর্ণ মন্দির পরিসরের গুলিমাড় হয়েছে। শিরোমণি অকালি দল মুখ্য সুখবীর সিং বাদল টার্গেট করে আক্রমণ করা যাই অল্প কে বর্তিছন্তি সুখবীর আক্রমণকারী অটক রাখি পুলিশ পচরাউচরা করুছি। শ্রী অকাল তখত সাহিবর নির্দেশ অনুসারে শিরোমণি অকালি দল মুখ্য সুখবীর সিং বাদল স্বর্ণ মন্দির পরিসরের সেবা করুলে এ সময় তাঙ্কু টার্গেট করে গুলিমাড় হয়েছিল। 62 বর্ষ বয়স্ক পূর্বতন মুখ্যমন্ত্রী সুখবীর সিং অকালি দল 2007-2017 পর্যন্ত ক্ষমতায় রয়েছিল। এই সময় করিথিবা ভুল পাই অকাল তখত সাহিব পক্ষরু দণ্ডাদেশ দিয়া যাইছি। অমৃতসর স্বর্ণ মন্দির পরিসরের চপল ও বাসন সফা করা তাঙ্কু কুহা যাইছি। ਆਪਾਂ ਇਨਵੈਸਟੀਗੇਸ਼ਨ ਦਾ ਪਾਰਟ ਆ ਉਹ ਆ ਜਾਏਗਾ ਸਾਹਮਣੇ। ਕੋਈ ਵੀ ਜਿਹੜਾ ਐਂਗਲ ਹੈ ਜਦੋਂ ਮੁਲਜ਼ਮ ਹੀ ਫੜਿਆ ਗਿਆ ਉਹਦੀ ਇਨਵੈਸਟੀਗੇਸ਼ਨ ਸਾਰੀ ਗੱਲ ਰਿਵੀਲ ਕਰੇਗੀ। ਦੇਖੋ ਬੜੀ ਸਿੰਪਲ ਗੱਲ ਹੈ, ਆਪਾਂ ਨੂੰ ਸਾਰਿਆਂ ਨੂੰ ਪਤਾ ਹੈ ਕਿ ਜਿਹੜਾ ਕ੍ਰਿਮੀਨਲ ਬੈਕਗ੍ਰਾਉਂਡ ਦਾ ਬੰਦਾ ਉਹਦਾ ਸਾਰਾ ਬੈਕਗ੍ਰਾਉਂਡ ਸਭ ਨੂੰ ਪਤਾ ਹੈ। ਉਹਦੀ ਜਿਹੜੀ ਇਨਵੈਸਟੀਗੇਸ਼ਨ ਹੈ ਉਹੀ ਸਾਰੀ ਗੱਲ ਅੱਗੇ ਰਿਵੀਲ ਕਰੇਗੀ ਕਿ ਡੀਪਰ ਕੌਨਸਪਿਰੇਸੀ ਕੀ ਹੈ ਜਾਂ ਨਹੀਂ ਹੈ। দিল্লি ব্যুরো হেড গগন বিশ্বাল আমার ফোনলাইন্রে উপস্থিত রয়েছেন। গগন, স্বর্ণ মন্দির পরিসরের গুলিমাড় করা যাইছে অকালি দলের মুখ্যকে সূচনা কোণ পুরাপুরি ভাবে এবং তাঁরোধে কোণ অভিযোগ রয়েছে এবং কেউ দণ্ডে দণ্ডিত করা যাইছে তাঁকু অকালি দল পক্ষ। দেখুন নিশ্চিত ভাবে যেমনিকি আপনার কৌশল সুখবীর সিং বাদল সেবা করুলে গোল্ডেন টেম্পল রে এবং প্রতিদিন পরে সে আজ পৌঁছি এবং যেত পৌঁছি যে বিজেওয়াই র পুরোনা সদস্য রয়েছেন বক্সর খালাসা যে পুরোনা সদস্য রয়েছেন নারায়ণ সিং চোরা সে তাঁকু টার্গেট করলে এবং টার্গেট করি সিধা সড় তাঁকু আটাক করা চেষ্টা করলে কিন্তু নিশ্চিত ভাবে যদি সেটার যে অন্য যে সদস্য মানে তাঁকর শুভেচ্ছু লে এবং গোল্ডেন টেম্পল র যে সদস্য মানে এবং যে সেবা দিকে দ্বারপাল হিসাবে সেবা দিকে সে সমস্ত পাই হি তাঁক জীবন বঞ্চি যাই বলে কুহযাইপরে কিন্তু গোল্ডেন টেম্পল সামনে এভাবে ফায়ারিং কু বর্তমান সমস্তে নিন্দা করছেন। বর্তমান জনে পরে জনে নেতাঙ্কর প্রতিক্রিয়া আসছে, সমস্ত এভাবে ঘটনা কু নিন্দা করছেন। তেমন রশ্মি কোটি না কোটি ল এন্ড অর্ডার সিচুয়েশন উপরে ইয়ে সিধা সড়ক অঙ্গুল নির্দেশ করছি কিন্তু না গোটিয়ে পটে দেখবে সেটি আম আদমি পার্টির সরকার রয়েছে গোটে বর্ডার স্টেট এবং লগাতার ভাবে দেখবে পঞ্জাবরে যে গুলি এবং বন্দুকর স্মগলিং লগাতার ভাবে পঞ্জাবরে বৃদ্ধি পাইবার লাগুছি এবং ই যদি আপনার দেখবে ইয়ে জনে বক্সর খালাসার পুরোনা সদস্য আঙ্কর যে আরোপী রয়েছে নারায়ণ সিং সোরা তাঁকর পূর্ব ট্রাক রেকর্ড কু আপনি যদি দেখবে 1984 মশায় সে পাকিস্তান যাইছিল সেঠু পাকিস্তান রু রহিকি পঞ্জাবর যে বর্ডার এরিয়া রয়েছে সেটি সে জায়গায় সে বন্দুক এবং গুলিগুলা স্মগলিং করুবা নেই তাঁর নাঁরে পূর্বরু অভিযোগ রয়েছে। তেমন এভাবে জনে অভিযোগ কিভাবে ভাবে অভিযোগ যাঙ্ক নাঁরে এত বড় আলিগেশন রয়েছে সে কিভাবে ভাবে গোল্ডেন টেম্পল পাখে পৌঁছলে এবং তাঁকু আটাক করে পারলে ইয়ে কোটি না কোটি গোটে ল এন্ড অর্ডার উপরে কোশ্চেন মার্ক করুছি কিনা দেখবে গোল্ডেন টেম্পল পরিসর গোটে হাই সিকুরিটি এরিয়া সেটি 144 জারি রয়েছে কোণী বাহার ব্যক্তি বন্ধুক নেই কেমতি সেটি পৌঁছি পারুছি ইয়ে গোটে সবুঠু বড় প্রশ্ন ছেড়া করছি বর্তমান কিন্তু যেভাবে ভাবে সে আটাক করছেন এবং কুহযাইপরে যে অতি নিকটরে সে গুলি মারা চেষ্টা করছিল যদি হয়তো তাঁক দেহরে গুলি বাজিথা তাঁক ছাতিরে হোক কিংবা পেটরে হোক তো সে কন্টেক্ট করে তেমন এভাবে জনে অভিযুক্ত কিভাবে ভাবে সেটি পৌঁছি পারুছি বন্ধুক তা পাখে রয়েছে সেখানে যে পুলিশ কর্মী মানে ছিল তাঁক উপরে প্রশ্নবাচী তৈরি করছি রশ্মি সে জাঁ কেমি পারলে নো ডাউট আটাক পরে বর্তমান পুলিশ তাঁক কষ্টডিরে নিয়েছি পচরাউচরা করুছি এবং অটকাই মধ্যে রক্ষিছি এবং তাঁক সহ আউ কে মানে লিঙ্ক ছিলেন কাহিকি সে তাঁকু এসআইটি র নেতা আটাক কলে তাঁকর উদ্দেশ্য কম ছিল পূর্ব শত্রুতা ছিল না আউ কিছু টার্গেট তাঁক ছিল এভাবে অনেক প্রশ্ন বাণরে বর্তমান পঞ্জাব পুলিশ ছন্দি হয়েছি এবং সরকার মধ্যে ছন্দি হয়েছেন তেমন অপেক্ষা রহব যে তাঁকর উদ্দেশ্য কম ছিল কাহিকি সে সুখবীর সিং বাদল কু টার্গেট করলে কেন দেখবে পঞ্জাবর পূর্বতন ডেপুটি সিএম এসআইটি র গোটে গুরুত্বপূর্ণ ভূমিকার সে রয়েছেন কেন্দ্রের পূর্ব এনডিএ সেতবে মেন্ট ছিল সেতবে তাঁকর গোটে বড় ভূমিকা ছিল তেমন গোটে জনে বরিষ্ঠ নেতা আটাক হওয়া এবং তা পুঁ গোল্ডেন টেম্পল সামনে ইয়ে নিশ্চিত ভাবে কোটি না কোটি পঞ্জাব ল এন্ড অর্ডার সিচুয়েশন উপরে কোশ্চেন মার্ক তৈরি করছে। স্বর্ণ মন্দির সামনে জনে বরিষ্ঠ নেতা গুলিমাড় করা নিহাতি ভাবে পঞ্জাবর
আইন শৃঙ্খলা পরিস্থিতি উপরে প্রশ্নবাচী ছিড়া করেছে বর্তমান সময় স্বর্ণ মন্দির পরিসরের গুলিমাড় হয়েছে শিরোমণি অকালী দলের মুখ্য সুখবিন্দর সিং বাদলকে টার্গেট করে আক্রমণ করা যাচ্ছে সে ক্ষমতার থিবা সময় যে ভুল করে তাঁকু তখত সাহিব পক্ষর অকাল তখত সাহিব পক্ষর দণ্ডাদেশ দিয়া যাইছি যে অমৃতসর স্বর্ণ মন্দির পরিসরের চপল ও বাসন সফা করিবা পাই কিন্তু কাহিকি তাঙ্ক উপরে আক্রমণ হয়েছি কেউ কারণর আক্রমণ করা যাইছি এবং কিয়ে কিয়ে এথরে সম্পৃক্তি অছন্তি তাহাকু খোঁজি বাহার করিবা বর্তমান সময়ে পঞ্জাব সরকারঙ্ক পাই এক মুখ্য টার্গেট পালটিবা পাই জীব। ধন্যবাদ আপনার সমস্ত সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।